কক্সবাজার সদর উপজেলার একটি, রামু উপজেলার 11টি এবং উখিয়া উপজেলার 3টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তি রায়ের সঞ্চালনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, গ্রামকে শহরের সুযোগ সুবিধায় সমৃদ্ধ করতে হলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে। গ্রামটাকে যদি আপনি শহর করতে চান তাহলে একটা মডেল গ্রাম গ্রাম শহর হচ্ছে দেখে আসেন আগে আসছেন আপনার ঘর এবং আপনার প্রধানমন্ত্রী যে ইশতেহার সরকারের নির্বাচিত চেয়ারম্যানরা তাদের ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মডেল ইউনিয়ন এবং উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। জনগণের সেবা করতে পারি, জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, জনগণ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমরা উন্নয়নের একটি বিপ্লব ঘটিয়েছি, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাহলে আমাদের যদি একটা কলেজের ব্যবস্থা করে দেয় মাননীয় প্রধানমন্ত্রী, সেই ধরনের একটা আশাবাদ ব্যক্ত করতেছি আর কি। শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন। এ সময় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী, রামু উপজেলার ঈদগড়, চাকমারকুল, ফতেকারকুল, গর্জনিয়া, জুয়ারিয়ানালা, কচ্ছপিয়া, খুনিয়া পালং, কাওয়ারখুপ, রশিদনগর, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি এবং উখিয়া উপজেলার জালিয়া পালং, রাজা পালং, পালংখালি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। নিউজ ডেস্ক, টিটিএন।